মুন্সীগঞ্জের সিরাজদি খান উপজেলার 128টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকগণ মানববন্ধন করেছে। 11তম গ্রেডে বেতন স্কেল নির্ধারণের দাবিতে আজ বিকালে উপজেলার মোড়ে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি হাজি মহিউদ্দিন আহমেদ ও বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত উপজেলা ভাইস চেয়ারম্যান মইনুল হাসান নাহিদ একাত্মতা ঘোষণা করে মানববন্ধনে অংশগ্রহণ করেন। মানববন্ধনে বক্তারা বলেন, প্রধান শিক্ষকদের পরের ধাপে 11তম গ্রেডে সহকারী শিক্ষকদের বেতন স্কেল নির্ধারণ করতে হবে। আমাদের এই যৌক্তিক দাবি সরকারের মানতে হবে, অন্যথায় আমাদের দাবি আদায়ে আরও কঠোর আন্দোলন করা হবে। চট্টগ্রামের প্রাণকেন্দ্র মুরাদপুরে 25 কাঠা জমির উপর নির্মিত হচ্ছে আন্তর্জাতিক মানের সর্ববৃহৎ বাণিজ্যিক ও আবাসিক ভবন। দৃষ্টিনন্দন 17 তলা বিশিষ্ট ভবনের প্রথম তলায় সুপার শপ, দ্বিতীয় থেকে পঞ্চম তলার বাণিজ্যিক ভবনে রয়েছে রেডিমেড গার্মেন্টস, থান কাপড়, জুতা, কসমেটিক্স, জুয়েলারি, ইলেকট্রনিক্স, কিডস জোন, গেম জোন ও ফুডকোর্ট। এবং সপ্তম তলা থেকে 17 তলায় রয়েছে সুদৃশ্য অত্যাধুনিক ফিটিংসের ফ্ল্যাট। বিনিয়োগের সময় এখনই, সাফ কবলায় দোকান, শোরুম ও ফ্ল্যাট বুকিং চলছে। যোগাযোগ 01707117113, 01707117114। এ প্রজেক্ট অফ সিদ্রাস সাইফ ডেভেলপার অ্যান্ড কনস্ট্রাকশন কোম্পানি লিমিটেড।